রাজধানীতে বর্জ্য বাণিজ্য করে কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হলেও আবর্জনা সংগ্রহকারীরা বঞ্চিত ন্যায্য মজুরি ও সমাজের সুদৃষ্টি থেকে। এজন্য সিটি কর্পোরেশনের খামখেয়ালিপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফুর রহমান। জীবন জীবিকার তাগিদে রাজধানীর অলিগলিতে বাসাবাড়ির ময়লা সংগ্রহে উদয়াস্ত সংগ্রাম করেন এসব মানুষ। কিভাবে চলে তাদের সংসার, কত টাকাই বা বেতন পান, সমাজের নানা শ্রেণীর পেশার মানুষই বা কি চোখে দেখেন তাদের? বিশেষ করে আপনার স্কিন প্রবলেম, স্কিনে ক্যান্সার হতে পারে কন্টিনিউয়াস রাবিং এর কারণে, ঘর্ষণের কারণে। আবার দেখা যাচ্ছে যে ইনহেলেশনের মাধ্যমে যে নিচ্ছে, সে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে জীবাণুগুলো ঢুকছে ওখান থেকে, সেখান থেকে লাং ক্যান্সার পর্যন্ত হতে পারে। তবে ময়লা থেকে বেরোনো ভাঙারি বিক্রি করেও কিছু টাকা পাওয়া যায়, যাকে পুঁজি করেও তাদের পিছনের মানুষগুলো সুবিধা নেয়। আমরা বেতন দিই 2000 পুজা, মানে এই যে বাঙ্গারি ডাঙ্গারি হয় এইগুলো আমরা আর কি। সিটি কর্পোরেশন পাইতেছে না, ওই যে লোকটা কষ্ট করতেছে, যে রুট লেভেলে যে ভ্যান চালাইতেছে সেও কিন্তু পাইতেছে না। পাড়া মহল্লা থেকে ওঠানো বর্জ্য সংগ্রহের টাকা যে কেবল প্রভাবশালীরাই পান তা নয়, বড় বড় সোসাইটির তহবিলেও এর বড় এক অংশ জমা পড়ে। এই যেন কিছু শ্রেণীর প্রকাশ্য বর্জ্য বাণিজ্য। সিটি কর্পোরেশন আমাদেরকে অনুমতি দিয়েছে যে আমরা যেন সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আমাদের গার্বেজটা পৌঁছে দিতে পারি। আমরা সেই কাজটা করছি এবং সেটা আমরা আমাদের প্রত্যেক সদস্য থেকে 50 টাকা করে গার্বেজের জন্য একটা ফিস নেই। নিয়ন্ত্রণহীন এমন ব্যবস্থার জন্য সিটি কর্পোরেশনকে পুরোপুরি দায়ী করলেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আজকাল সবকিছু ডাম্প ইয়ার্ডে ডাম্প করতে হবে, তার চেয়ে কিছু কিছু বর্জ্য যেগুলো রিসাইক্লিং এর জন্য কিন্তু বিক্রি হয়, তাহলে এটা একটা কস্ট এফেক্টিভ সিস্টেমে দাঁড়াচ্ছে। এই কাজটা এইভাবে করা উচিত না, যেই প্রক্রিয়ায় টাকা নিচ্ছেন, যে প্রক্রিয়ায় কাজটা সমাধা করছেন সেটা উচিত না। নিম্ন মজুরি দিয়ে কাজ করানো এবং তাদের কোনো নিবন্ধন নাই, তাদের কোনো জবাবদিহিতা নাই, এরা কারা? এবং এটা অনেক জায়গায় মারামারি হয়েছে, কে বর্জ্য নিবে, বর্জ্য নিয়ে মারামারি। সব দেখেও না দেখার ভান করা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আচরণে এমন সন্দেহ হওয়া স্বাভাবিক। নিয়ন্ত্রণে যে নাই তা না, তারা নিয়ন্ত্রণে তাদের সাথে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের রেগুলার মিটিং হচ্ছে। সিটি কর্পোরেশন এখানে বিজনেসও করতে চায় না, অনেক ক্ষেত্রে আয়ও করতে চায় না সব জায়গায়। যদি আমরা নিয়ে নেই এই জায়গাটা, তাহলে আমাদের হিউজ লোড নিয়ে করতে হবে, তখন দেখা যাবে যে আমাদের বেতন দিতে হবে যদি 15,000 টাকা করে, তখন সিটি কর্পোরেশনে অনেক বেশি ভর্তুকি হবে, চাপও অনেক বাড়বে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ময়লা সংগ্রহের নামে সিটি কর্পোরেশনের শিশুদেরকে এ কাজে যেভাবে ব্যবহার করা হচ্ছে সে চিত্র দেখলে যে কোনো বিবেকবান লোকেরই পিলে চমকে উঠবে। এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের শেষ পর্ব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।